পৃথিবী জুড়ে করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যু উভয়ই বেড়ে চলেছে। বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমিত দেশগুলোর খবরের আগে দেখা যাক বাংলাদেশের পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় করোনায় আরো 46 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 2,197 জনে। গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 3,489 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন 1,72,134 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বুধবার দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,736 জন। এখন পর্যন্ত মোট সুস্থ 80,838 জন। জনস হপকিন্সের সূত্র ধরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে বাংলাদেশে সংক্রমণ কিছুটা হলেও হ্রাসের দিকে যাচ্ছে, তবে এর ভিত্তি নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। এবার দেখা যাক বিশ্বে করোনার পরিস্থিতি। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী 8 জুলাই রাত 9টা পর্যন্ত বিশ্বের 188 দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1,18,56,991 জন। বিশ্বে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে 5,44,871 জনে, যা গতকাল ছিল 5,38,828। অর্থাৎ একদিনে গোটা বিশ্বে প্রাণহানি 6,043 জনে। মঙ্গলবার মৃত্যুর সংখ্যা ছিল প্রায় 4,000। আক্রান্ত ও মৃত্যু সংখ্যায় এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। বর্তমানে আক্রান্তের সংখ্যা প্রায় 30 লাখ, এখানে সংক্রমিত 29,96,991 জন। একদিনে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন 57,451 জন মানুষ, মারা গেছে 1,31,481 জন, সুস্থ হয়েছেন 13,55,623 জন। তবে একদিনে মৃত্যুর হার সবচেয়ে বেশি মেক্সিকোতে। গত 24 ঘন্টায় এখানে প্রাণ হারিয়েছেন 895 জন, যা গতকাল ছিল 480। অর্থাৎ একদিনে মৃত্যুর হার হয়েছে দ্বিগুণ। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা 16,68,589 জন, মৃত্যু হয়েছে 66,441 জনের, আর রোগমুক্ত হয়েছেন 11,17,922 জন। রাশিয়াকে ছাড়িয়ে তৃতীয় স্থানে থাকা ভারতে মোট আক্রান্তের সংখ্যা 7,42,417। দেশটিতে মারা গেছেন 20,642 জন। অর্থাৎ ভারতে একদিনে মৃত্যু হয়েছে প্রায় 500 মানুষের, আর সুস্থ হয়েছেন 4,59,294 জন। এদিকে রাশিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 6,99,750 জনে। এ পর্যন্ত মোট মৃত্যু 10,650 জনের, আর সুস্থ হয়েছেন 4,72,511 জন। পেরুতে আক্রান্তের সংখ্যা 3,09,278, মারা গেছেন 10,952 জন। অন্যদিকে চিলিতে মোট আক্রান্ত 3,01,019, মৃতের সংখ্যা 6,434। যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা 2,87,880, মৃত্যু 44,476 জনের। এদিকে আক্রান্তের সংখ্যা ইতালিকে ছাড়িয়ে গিয়েছে ইরান, সেখানে মোট আক্রান্ত 2,48,379 জন, মারা গেছেন 12,084 জন মানুষ। তবে স্থিতিশীল ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত 2,41,956, মৃত্যু সংখ্যা 34,899 জন। এছাড়া 2 লাখের বেশি আক্রান্ত দেশের তালিকায় আছে পাকিস্তান, সৌদি আরব, ফ্রান্স ও তুরস্ক। আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে জার্মানি, দক্ষিণ আফ্রিকা ও কানাডায়। সাদিয়া মাহজাবিন ইমাম, প্রথম আলো।